ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে গণতন্ত্র ফিরিয়ে দিতে আমাদের ঘোষিত কর্মসূচিতে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো লোডশেডিং বন্ধ করার দাবি ছিল তাদের পাঁচজন কেন যদি পাঁচ হাজারও শহীদ হতে হয় এদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না প্রস্তুতি নিতে হবে জানিয়ে তিনি আরও বলেন কর্মসূচি আসছে কাজপুর ব্রিজ ট্রঙ্গি ব্রিজ মাওয়া রোড আরিছা রোড টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশ বন্ধ করে দেবেন এই বাংলাদেশ চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে সেগুন বাগিচায় আয়োজিত আলোচনা সবাই তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার কথায় দেশ চালানোর ঘোষণা দিতে গিয়ে আমানুল্লাহ আমান বলেন আগামী দশ ডিসেম্বরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথায় দেশ চলবে আর কারো কথায় দেশ চলবে না ফয়সালা রাজপথে করার কথা জানিয়ে তিনি বলেন ইতিমধ্যে পাঁচজন রক্ত দিয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা বলেছে আমাদের রক্তের ঋণ তখনই শোধ হবে যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে এই সরকারের বিদায় ঘটিয়ে আমরা ঘরে ফিরব